করোনা ভাইরাস হানা দিল এবারে রাজ্য মন্ত্রিসভার অন্দরে। রাজ্যের দমকল মন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনার অন্যতম বড় নেতা সুজিত বসুর শরীরে করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। সুজিত বসুর করোনা সংক্রান্ত নিউজ আমরা পরিবেশন করব। তার আগে আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা শর্মিলা শো হাউস সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি লাইক করুন এবং ভিডিওটিও শেয়ার করতে ভুলবেন না। পরীক্ষার পর তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। বিশ্বস্ত সূত্রে এটাও জানা গেছে যে তার বাড়ির এক পরিচারিকার করোনা ভাইরাস ধরা পড়ে। কোনো উপসর্গ না থাকা সত্ত্বেও সুজিত বসু নিজের পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি হাসপাতালে ভর্তি হননি, আপাতত বাড়িতেই সেলফ কোয়ারেন্টাইন আছে বলে খবর হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় থেকেই সুজিত বসু রাজ্য সরকারের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে একসঙ্গে দিন রাত কাজ করেছেন। সেই সূত্রে তিনি নানা জায়গা ঘুরে বেড়িয়েছেন। এই অবস্থায় তিনি কার কার সংস্পর্শে এসেছেন সেই সব ব্যক্তিদের পরীক্ষা করা হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমফানের পর গোটা উত্তর চব্বিশ পরগনা জুড়ে তিনি বিপর্যস্ত বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, এমনকি রাজ্য সচিবালয়ে গিয়ে তিনি বৈঠকও করেছেন। এই অবস্থায় উপসর্গহীন সুজিত বসুর করোনা পজিটিভ হওয়ার সর্বোচ্চ মহলে যে আতঙ্ক তৈরি হবে তা নিশ্চিতভাবেই বলা যায়, কারণ করোনা ভাইরাস উপসর্গহীন হয়েও এক শরীর থেকে অন্য শরীরে সংক্রামিত হয়। সুতরাং তিনি যে যে স্থানে গিয়েছেন সেই সব দুর্গতদেরও সংস্পর্শে তিনি এসেছেন। আবার মন্ত্রিসভাতেও তিনি অন্যান্য মন্ত্রী এবং সর্বোচ্চ স্তরের নেতাদের সঙ্গেও তিনি সংস্পর্শে এসেছেন। কাজেই সম্ভাবনা সত্যি জটিল হচ্ছে। তাহলে কি এবার গোটা মন্ত্রিসভার সবারই করোনা পরীক্ষা করা দরকার? Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.